আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার আজ পবিত্র হজ ফজরের নামাজ আদায় করে মিনা থেকে মুসল্লিরা রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে মসজিদে নামিরায় খুতবা প্রদান করবেন সৌদি আরবের শীর্ষ উলামা বোর্ডের সদস্য শায়খ ডক্টর আব্দুল্লাহ বিন সুলাইমান আল মুনি হাফিজাল্লাহ জাহুল্লাহ আরবি এই দিনে খুতবা শোনা যাবে বাংলা সহ আরো 9টি ভাষায় আরাফাতের ময়দান থেকে হাজিরা রওনা হবেন মুজদালিফায় সেখানে রাত্রি যাপন করবেন তারা এরপর আবার ফিরবেন মিনায় পশু কুরবানি এবং মাথা মুন্ডন সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় উদযাপন করবেন ঈদুল আজহা এদিকে হজকে সামনে রেখে বুধবার রাতে পরিবর্তন করা হয় কাবা শরীফের স্বর্ণালী ক্যালিগ্রাফ খচিত গিলাফ করোনা মহামারী ঠেকাতে কঠোর বিধিনিষেধের কারণে এবার হজ যাত্রায় সংখ্যা সীমিত করা হয় আগের বছরগুলোতে 20 থেকে 30 লাখ হজে অংশ নিলেও এবার অংশ নেন সর্বোচ্চ 10,000 মুসল্লি তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির দেশের বিভিন্ন স্থানে করোনা উপসর্গ নিয়ে আরো 9 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বরিশালে করোনায় একজন উপসর্গ নিয়ে দুজন সহ 3 জনের মৃত্যু হয়েছে এ বিভাগে 6 জেলায় শনাক্ত হয়েছে আরো 106 জন জামালপুরে আওয়ামী লীগের এক নেতা সহ করোনায় আক্রান্ত দুই রোগী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শনাক্ত হয়েছে আরো 3 জন কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে দুজনের প্রাণ গেছে করোনা পজিটিভ হয়েছে আরো 114 জন নওগাঁয় করোনা আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছে 14 জন নোয়াখালীতে করোনায় মারা গেছে একজন নতুন আক্রান্ত 33 জন এছাড়া শরীয়তপুরে আরো 33 জন করোনা পজিটিভ হয়েছে এক মাসেরও বেশি সময় পার হলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই এসব এলাকার নদ-নদীর পানি মাঝে মাঝে সামান্য কমলেও কিছু সময় পর আবারও বেড়ে যাওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ আরও বেড়েই চলেছে এ কারণে এবারের কোরবানির ঈদ তাদের কাছে ফিদে হয়ে গেছে কুড়িগ্রামে গত বুধবার ধরলা নদীর পানি কিছুটা কমলেও গতকাল রাতভর বৃষ্টিতে আবার বেড়ে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ কারণে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ব্রহ্মপুত্রের পানি সামান্য কমলেও এখনও রয়েছে বিপদসীমার 22 সেন্টিমিটার উপরে শরীয়তপুরে পদ্মার পানি তোরে ভেসে গেছে শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর বুধবার নদীর আকস্মিক ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বর্ষাকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হুমকির মুখে পড়েছে আশপাশের অনেক এলাকা ও স্থাপনা এছাড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল সহ অন্যান্য এলাকায় লাখো মানুষ নানা কষ্টে জীবনযাপন করছেন ভুক্তভোগীরা বলছেন এবার তাদের কাছে ঈদের আনন্দ নেই এখন বেঁচে থাকাই সবচেয়ে বড় লড়াই খুলনা রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শীর্ষ সন্ত্রাসী মোস্তফা কামাল ওরফে ফাটাকেষ্ট র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয় র্যাব জানায় ভোরে রামপালের ভেকুটি মারি এলাকায় তারা অভিযান চালায় এ সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর কামাল গুলিবিদ্ধ হয়ে মারা যায় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল গুলি ধারালো অস্ত্র 500 পিস ইয়াবা ও নগদ 66,000 টাকা উদ্ধার করা হয়েছে কামালের বিরুদ্ধে হত্যাসহ 25টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড গত 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 6 পয়সা আগের বছর একই সময় ইপিএস ছিল 1 টাকা 99 পয়সা সম্পদ মূল্য হয়েছে 30 টাকা 13 পয়সা আগামী 24 সেপ্টেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট 24 আগস্ট কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News